স্যার, যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কতটা? তারা অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে আমরা যখনই একটি রুগী আমার কাছে আসে, যখন তার হৃদরোগে মানে যখন উনি উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস নিয়ে আমার কাছে আসেন, তখন আমি অবশ্যই তার চেষ্টা করি যে তার অলরেডি কোনো মানে ইতিমধ্যে কোনো হৃদরোগ আছে কি না সেটা ভালোভাবে ইভ্যালুয়েশন করার জন্য। তারা যদি আমরা ধরি তাহলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি। হৃদরোগের সব ঝুঁকি যে আমরা পরিবর্তন, বয়স একটি ঝুঁকি, পুরুষ মানুষ যারা তাদের একটা ঝুঁকিতে আছেন, বংশগতি একটা ঝুঁকি, যারা যাদের ফ্যামিলিতে 50 বছরের নিচে হঠাৎ করে মারা যাওয়া বা অল্প বয়সে হৃদরোগের আক্রান্ত হওয়ার প্রবণতা আছে, তারাও ঝুঁকিতে আছেন। কিন্তু ওসব জিনিসগুলো আমরা ওভাবে পরিবর্তন করতে পারি না। কিন্তু যারা ডায়াবেটিস আছেন, উচ্চ রক্তচাপ আছেন, তাদের কিন্তু আমরা অনেক কিছুই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সুস্থ মানে পরিকল্পনার মাধ্যমে, কন্ট্রোলের মাধ্যমে আমরা এটা পরিবর্তন করতে পারি।